আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি যারা এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে বাংলা অনার্স মেজর বিষয় রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে যে ইনফরমেশান জানলে তোমার অর্থ এবং সময়ের সাশ্রয় হবে তাহলে আর দেরি নয় চলো এবার দেখে নিই মূল ভিডিওটি দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মেজর কোর্স সিসি ওয়ান পেপার তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর মার্কের বাংলা অনার্স তোমাদের কোর্স কোর্স বিএনজি হাইফেন এইচ হাইফেন সিসি হাইফেন ওয়ান বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচ ও পনেরো মার্কের প্রশ্নের সাজেশন দু হাজার তেইশ বা দুহাজার তেইশ চব্বিশ তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমাদের দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না তোমরা যদি এই অনুযায়ী এই পিডিএফ কপি সংগ্রহ করে পড়ো প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পাবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী এখানে প্রশ্নোত্তরগুলো তৈরি করা হয়েছে তোমরা চাইলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে ফোনপে পেটিএম বা গুগল পে বা অ্যামাজন পে যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট তুমি পাঠিয়ে দেবে এবং বিষয়টি লিখে দিলেই তুমি সঙ্গে সঙ্গে পিডিএফ কপিটি পেয়ে যাবে তার আগে অবশ্যই ফোন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জেনে নেবে তোমার যে বিষয়ের প্রশ্নোত্তর দরকার সেই বিষয়টি আছে কি না তবে বাংলা অনার্সের এবং বাংলা মেজর কোর্সের তোমরা প্রশ্নোত্তরে পিডিএফ কপি পাবে তোমরা সংগ্রহ করে নেবে এবার দেখো মডিউল অনে তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের সাহিত্যের পর্বগতি ও নিদর্শন সমূহ এবার দেখো এক নম্বর প্রশ্ন আছে বাংলা সাহিত্যের বিকাশের আগে বাঙালি কবিদের সাহিত্য চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও দুই নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের যুগবিভাগ করো চর্যাপদ থেকে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন সরি চর্যাপদ থেকে এক নম্বর প্রশ্ন চর্যাপদের আবিষ্কার প্রকাশকাল প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও এটি পনেরো মার্কের প্রশ্ন এরপরে এই প্রশ্নটি অথবা এইভাবেও আসতে পারে অথবা প্রশ্নটি দেখো চর্যাপদের প্রাচীন পুঁথি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন চর্যাপদের পুঁথিটি কি নামে কোন পত্রিকা থেকে প্রকাশিত হয় চর্যাপদের সাহিত্যমূল্য বা গুরুত্ব আলোচনা করো এটিও পনেরো মার্কের প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্ন চর্যাপদ কার সম্পাদনায় কবে প্রকাশিত হয় চর্যাপদের রচনাকাল উল্লেখ করো চর্যাপদের ভাষার সম্পর্কে আলোচনা করো এটি পাঁচ মার্কের প্রশ্ন অথবা চর্যাপদ কে কবে সম্পাদনা করে গ্রন্থ গ্রন্থাগারে প্রকাশ করেন সন্ধ্যা ভাষা কি সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে আলোচনা করো পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের পিডিএফ কপিতে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে চার নম্বর প্রশ্ন চর্যাপদে কে কবে কি নামে কোথা থেকে প্রকাশ করেন চর্যাপদের রচনাকাল উল্লেখ করে এর সমাজ চিত্র বিশ্লেষণ করে প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা চর্যাপদের আবিষ্কার রচনাকাল প্রকাশকাল ও প্রকাশনী সংস্থা উল্লেখ করো চর্যাপে প্রতিফলিত সমা প্রতিফলিত তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও তারপরে পাঁচ নম্বর প্রশ্ন চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন অথবা বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব কতখানি বিচার করো এটিও পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের প্রত্যেকটি মডিউল থেকে একটি করে পাঁচ মার্ক এবং একটি করে পনেরো মার্কের প্রশ্নের উত্তর করতে হবে সেই অনুযায়ী প্রত্যেকটি মডিউলেই পাঁচ এবং পনেরো মার্কের প্রশ্ন এখানে তৈরি করা আছে এইভাবেই তোমাদের পরীক্ষায় আসবে এবার শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রথম প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন বড়চন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো পনেরো মার্কের প্রশ্ন তারপরে দেখো বড়োচণী দাসের অথবা প্রশ্ন বড়োচণী দাস দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম লেখো বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল বা কাব্য বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো এটিও পনেরো মার পনেরো মার্কের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল প্রকাশকাল প্রকাশনী সংস্থার নাম লেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তুর সংক্ষেপে আলোচনা করে সাহিত্যে বাংলা সাহিত্যের অভিনবত্ব বিচার করো এটিও পনেরো মার্কের প্রশ্ন অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন গ্রন্থটির পূর্ব নাম কী ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পটি খণ্ড রয়েছে খণ্ডগুলির পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তিন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্য আবিষ্কারের পর চণ্ডীদার সমস্যার সৃষ্টি হয় কবি পরিচিতি প্রসঙ্গে সমস্যাটির আলোচনা করো বাংলার সাহিত্য ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তৎকালীন সমাজ জীবনের ছবি সম্পর্কে আলোচনা করো যেভাবে প্রশ্ন হবে সেইভাবেই তোমরা উত্তর লিখবে কারণ প্রত্যেকটি প্রশ্ন কাটা ভাবেই পয়েন্ট আকারে লেখা রয়েছে তোমাদের পরীক্ষায় প্রশ্নে যে অংশটুকু থাকবে পরীক্ষায় সেই সেই অংশগুলো তোমরা লিখবে অথবা প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কবির পরিচয় দাও বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো তারপরে চার নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো তারপরে মডিউল টু থেকে প্রশ্ন দেখো মডিউল টু তোমাদের সিলেবাসে রয়েছে চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃত থেকে চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত এই দুটো রয়েছে চৈতন্য চরিত সাহিত্য থেকে এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য ও বাঙালি সমাজে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন তোমার মতামত দাও এটি পাঁচ মার্কের প্রশ্ন বাংলা সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের গুরুত্ব আলোচনা করো এই দুটি প্রশ্নে একসঙ্গে যুক্ত অবস্থায় আসলে পনেরো মার্ক হিসাবে আসবে তারপরে অথবা প্রশ্ন চৈতন্য ভাগবত কাব্য গ্রন্থটির গুরুত্ব কতখানি তারপর দুই নম্বর প্রশ্ন চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এরপরে তোমাদের মডিউল টুয়ে রয়েছে অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্যে রয়েছে ভাগবত রামায়ণ আর মহাভারত ম এই মডিউল টু থেকে এবার রামায়ণ মহাভারত থেকে দেখো এক নম্বর প্রশ্ন বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো কৃত্তিবাসীর রামায়ণ বা কাশিদাসী মহাভারতের মতো মালাধর বসু রচিত ভাগবত জনপ্রিয় হয়নি কেন পনেরো মার্কের প্রশ্ন তারপর দুই নম্বর প্রশ্ন কৃত্রিবাশী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো এটি পাঁচ মার্কের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো এটিও পনেরো মার্কের প্রশ্ন অথবা এইভাবে আসতে পারে বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল পরিচয় সংক্ষেপে নির্দেশ করো তার কাব্যের নাম কী তার কবি কৃতিত্ব বা বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো এটিও পনেরো মার্কের প্রশ্ন অথবা কাশিরাম দাসের মহাভারতের মৌলিকত্বের দিকগুলি আলোচনা করো এটিও পনেরো অথবা পাঁচ মার্ক হিসাবে আসতে পারে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার পরিচয় দাও এটি পাঁচ মার্কের প্রশ্ন অথবা ভাগবতের অনুবাদ করে কে কার কাছ থেকে কোনরাজ খান উপাধি লাভ করেন তার কবি কৃতিত্বের পরিচয় দাও পাঁচ মার্কের প্রশ্ন মডিউল টু থেকে বৈষ্ণব পদাবলী আছে বৈষ্ণব পদাবলীতে তোমাদের রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদা জ্ঞানদাস এবং গোবিন্দ দাস মডিউল টুয়ের বৈষ্ণব পদাবলী থেকে এক নম্বর প্রশ্ন বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো পনেরো মার্কের প্রশ্ন দুই নম্বর প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও পাঁচ মার্কের প্রশ্ন অথবা বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও পাঁচ মার্কের প্রশ্ন তারপরে তিন নম্বর প্রশ্ন দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন সেই সম্পর্কে তোমার মতামত দাও পাঁচ মার্কের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো এটি পাঁচ অথবা পনেরো মার্ক হিসাবে আসতে পারে এটি পাঁচ হিসাবে যদি আসে তবুও তোমরা যে পিডিএফ কপিতে উত্তর আছে সেটা লিখতে পারবে পনেরো মার্ক হিসাবে আসলেও লিখতে পারবে তারপরে পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞান দাসের কবিকৃত্বের পরিচয় দাও ছয় নম্বর প্রশ্ন বাংলা পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও এখানে যেগুলো থ্রি স্টার এবং টু স্টার চিহ্ন দেওয়া রয়েছে যেগুলো থ্রি স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারপরে টু স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা পড়বে আর পারলে বাকি প্রশ্নগুলো একটু দেখে রাখবে তাহলে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কম পেয়ে যাবে এরপরে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল আর অন্নদামঙ্গল মঙ্গল কাব্য থেকে প্রথম প্রশ্ন মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ মার্কের প্রশ্ন অথবা টিকা লেখো বলে প্রশ্ন আসতে পারে মঙ্গল কাব্য তোমাদের এই প্রশ্নটাই লিখতে হবে তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মনসামঙ্গল কাব্য রচনায় নারায়ণ দেবের কবি প্রতিভার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন মনসা মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত ও নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলাদেশে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লিপিবদ্ধ করো পাঁচ নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাবকাল পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি বা কবি প্রতিভা বিচার করো পনেরো মার্কের প্রশ্ন অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার আবির্ভাবকাল পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কবি প্রতিভার অভিনব অভিনবত্বের দিকগুলি বিচার করো পনেরো মার্কের প্রশ্ন তারপরে ছয় নম্বর প্রশ্ন ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব বিচার করো অথবা ধর্মমঙ্গল কাব্যের কবি শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব বা মৌলিকত্ব বিচার করো তারপরে সাত নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের রূপরাম চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য বা মৌলিকত্বের দিকগুলির পরিচয় দাও আট নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের আবির্ভাব ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতার বা কবিকৃতিত্বের দিকগুলি আলোচনা করো এরপরে অথবা প্রশ্ন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে তার আবির্ভাবকাল জন্মপরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো এটিও পনেরো মার্কের প্রশ্ন এরপরে প্রণয় উপাখ্যান তোমাদের মডিউল থ্রিতে রয়েছে শাহ মোহাম্মদ সগীর রয়েছে দৌলত কাজী ও সৈয়দ আলাউল এখান থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাউলের কৃতিত্ব বিচার করো পাঁচ মার্কের প্রশ্ন দুই নম্বর বাংলা সাহিত্যে প্রণয় উপাখ্যান রচনায় দৌলত কাজে কবি কৃতিত্ব বা বিশিষ্টতার পরিচয় দাও পাঁচ মার্কের প্রশ্ন অথবা লোডচন্দ্রাণী টিকা এরপরে স্বার্থপদাবলী তোমাদের রামপ্রসাদ সেনার কমলাকান্ত ভট্টাচার্য রয়েছে পাঠ্য এক নম্বর প্রশ্ন অষ্টাদশ শতকের যুগ বৈশিষ্ট্যের পরিচয় দাও পাঁচ মার্ক মার্কের প্রশ্ন তারপর দুই নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের আবির্ভাব পরিচয় দিয়ে তার কবি কৃতিত্বের পরিচয় দাও এটি পনেরো মার্কের প্রশ্ন এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন থ্রি স্টার ডাওয়া যেগুলো সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা বাংলা কবি রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো এটি পাঁচ মার্ক এইভাবে আসলে পাঁচ মার্ক হিসাবে আসতে পারে দুই নম্বর প্রশ্ন আমি এমনি রেখেছি কবি কমলাকান্ত ভট্টাচার্যের স্বাতন্ত্রতার বুঝিয়ে দাও এই ছিল তোমাদের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা পড়বে তবে থ্রি এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে অনেক প্রশ্ন তোমরা ভাববে না কারণ যেগুলো থ্রি স্টার এবং টু স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে পরপর প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে এখানে যেভাবে সিলে সরি সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইভাবেই সিরিয়াল অনুযায়ী এখানে প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লিখা রয়েছে তোমরা অতি সহজেই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করতে পারবে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে লেখা রয়েছে তোমরা দ্রুত এই উত্তরের পিটিএফ কপিটি সংগ্রহ করো এবং এখন থেকেই একটি দুটি করে প্রশ্ন পড়ো তাহলেই তোমরা পরীক্ষার আগে পুরো সিলেবাস তোমাদের ঠুটস্থ হয়ে যাবে এবং পরীক্ষাই সমস্তই কমন পাবে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে একশো পার্সেন্ট কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না আর তোমরা শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে শর্ট প্রশ্ন উত্তর বড় প্রশ্ন উত্তর সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন বড়ো প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে তোমরা পেটিএম হট ফোনপে বা গুগল পে যে কোনো পেমেন্ট অপশানের মাধ্যমে তোমরা এই নাম্বারেই পেমেন্ট করবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে পেটিএম নাম্বার বা গুগল পে নাম্বার এই নাম্বারে পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং লিখে দেবে যে তুমি বাংলা অনার্স মেজর পেপারটি চাও ক্যালকাটা ইউনিভার্সিটির তাহলেই তোমাকে সঙ্গে সঙ্গে তোমার পেমেন্ট চেক করার পর তোমাকে তোমার পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে আর কোনো অসুবিধা হলে তোমরা ফোনে কথা বলতে পারবে রাত্রিবেলায় ফোন করবে এবং যে কোনো সমস্যা হলে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো এবং ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি